আসসালাম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ নিয়ে এসছি এই পর্বে আমি রিজলভার টু বিষয়গুলা নিয়ে ডিসকাস করবো রিজলভার ওয়ান একটা পর্ব আছে সেটা আমি পরে বলতেছি তো এই পর্বে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে মূলত ডিফারেন্ট বিটুইন এনকোডার অ্যান্ড রিজলভার রিজলভারের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ এবং রিজলভার কীভাবে টেস্ট করতে হয় তো রিজলভার টু এই জন্য বলেছি রিজলভার ওয়ান যেই পর্বটা ছিল সেটাতে আমি রিজলভার কিভাবে কাজ করে রিজলভারের ওয়ার্কিং প্রিন্সিপালটা কি এবং রিজলভারের এই গঠন অর্থাৎ কনস্ট্রাকশনটা কেমন টাইপ কত প্রকার ইত্যাদি সকল বিষয়গুলো নিয়ে আমি এই পঞ্চম পর্বে এনকোডার পার্ট ফাইভে ডিসকাস করছিলাম এই যে এনকোডার পার্ট ফাইভ আর এক থেকে চার পর্যন্ত এগুলাতে আমি এনকোডার নিয়ে কথা বলেছিলাম তো আজকে সিক্স পর্ব যারা আগের অন্তত যারা রিজলভারটা বুঝতে চাচ্ছেন তারা অন্তত রিজলভ পর্ব ফাইভটা দেখে আসেন তাহলে এটা বুঝতে আরও বেশি সহজ হবে আর যারা এনকোডার সম্পর্কে ডিটেলস জিনিসটা বুঝতে তারা এক থেকে পাঁচ সবগুলা দেখে আসতে পারেন তো এটার প্লে লিস্টের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এবং পর্ব পাস অর্থাৎ পার্ট ফাইভের লিঙ্কও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিছি আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন তো আপনারা দেখছেন মেহেদি সায়েন্স আর আমি কথা বলছি মোহাম্মদ সোহেল মেহেদি তো চলুন শুরু করা যাক তো ডিফারেন্ট বিটুইন অ্যানকাউডার অ্যান্ড রিজলভার তো এই অংশগুলো হচ্ছে সব অ্যানকাউডারের জন্য আর পাশাপাশিগুলো হচ্ছে রিজলভারের জন্য তো আমি পাশাপাশিগুলো লিখে রাখছি তো এখানে আটটা মোটামুটি পার্থক্য নিয়ে ডিসকাস করব তো আমি একে একে এখন শুরু করছি না প্রথমে আমি আলোচনা করি এনকোডার এবং পাশাপাশি রিজলভার তো এনকোডার হচ্ছে একটা স্টেট ডিভাইস এটা একটা ডিজিটাল আউটপুট জেনারেট করার জন্য ব্যবহার করা হয় আর রিজলভার এটা একটা রোটারি ট্রান্সফর্মার এবং এটা কোনো মানের জিনিসের ডিগ্রি বা অ্যাঙ্গেল নির্ধারণ করতে এটা ব্যবহার করা হয় এবং যে যেসব কাজ আছে ওগুলোও এটা দিয়ে করা যায় কিন্তু মেনলি এটা ঘূর্ণনের বা এই যে রোটেশনের যে ডিগ্রি কত ডিগ্রিতে আছে সেটা মেনলি এটা নির্ধারণ করতে মেনলি এটা ব্যবহৃত হয় তারপরে এনকোডার নাম্বার টুতে এনকোডার ডিসি ইনপুট পাওয়ার দিতে হয় কিন্তু রিজলভারে ইনপুট দিতে হয় এসি এনকোডার আপনার ডাইরেক্ট বল বল বা অর্থাৎ টেন থেকে বল পর্যন্ত যে কোনো একটা ভোল্টেজ ডাইরেক্ট দিতে পারেন কিন্তু রিজলভারে ডাইরেক্ট কোনো ভোল্টেজ পাওয়ার দেওয়া যায় না এটার জন্য আলাদা একটা কনভার্টার লাগে যেটা আমি প্রথম পর্বে আলোচনা করেছি তো এটাতে এসি হাই ফ্রিকুয়েন্সি টেন কিলো হার্জের মতো হাই ফ্রিকুয়েন্সি পাওয়ার দিতে হয় এবং এনকোয়ার থেকে তিন নাম্বারে এনকোয়ার থেকে আউটপুট হিসেবে আমরা ডিসি পালস পেয়ে থাকি এবং রিজলভার থেকে আউটপুট হিসেবে আমরা এসি সাইন কো সাইন সিগন্যাল পেয়ে থাকি চার নম্বরে এনকোডার ইলেকট্রনিক্স বিভিন্ন পার্সের দ্বারা গঠিত রিজলভার এটা হচ্ছে একটা রোটর একটা স্টার্টরের সাথে কিছু ওয়াইন্ডিংয়ের মাধ্যমে এটা তৈরি এটা একটা মোটরের মতোই মোটর বলা যাবে না মোটরের মতোই একটা ট্রান্সফর্মারের মতো যেটা আমি পর্ব প্রথমে দেখিয়েছি আপনারা চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন নাম্বার সিক্সে রিজলভার এটা হাই টেম্পারেচার বা হাই ভাইব্রেশন এইসব জায়গাতে এটা মানে ভালো কাজ করে না বা ব্যবহার অনুপযোগী যেখানে ম্যাক্সিমাম টেম্পারেচার একশো বিশ ডিগ্রি পর্যন্ত সেখানে এটা ব্যবহার করা যায় বা করা হয় কিন্তু সেক্ষেত্রে পাশাপাশি রিজলভারটা এটার চেয়ে অনেক বেশি হাই ক্যাপাবল হাই টেম্পারেচার এবং হাই ভাইব্রেশন এরিয়াতে এটা ব্যবহার করা যায় কারণ দেখেন এনকোডারে কিন্তু সলিড স্টেট ইলেকট্রনিক্স দিয়ে অর্থাৎ ইলেকট্রনিক্স পার্স দিয়ে এটা তৈরি আর এটা কিন্তু এরকম কিছু না এটা অনেক হেভি আর কি অনেক হাই টেম্পারেচার এবং হাই ভাইব্রেট করে এরকম জায়গাতে এটা ব্যবহার করা যায় তো নাম্বার সেভেনে যদি আমরা বলি অ্যানকোডার অনেক বেশি টেকসই না আমরা এনকোডারগুলোকে যারা আমরা এনকোডার ব্যবহারকে আমরা জানি আমরা খুব সাবধানের সাথে ব্যবহার করি এটা কোনো কিছু টাস্ক লাগানো যাবে না এটা হাত থেকে পড়ে যাওয়া যাবে না কারণ এটা ইলেকট্রনিক্স ডিভাইস এবং এটার ভিতরে ছোট ডি পাতলা ডিস্ক থাকে এগুলো ভেঙে যেতে পারে এটা অনেক বেশি স্থায়িত্ব না আর কি কিন্তু তুলনামূলকভাবে রিজলভার অনেক বেশি মানে স্থায়ী অর্থাৎ এটা সহজে ভেঙে যাবে বা নষ্ট হয়ে যাবে এটার পসিবিলিটিটা অনেক কম তুলনামূলকভাবে ফাইনালি হচ্ছে অনেক মানে একটা লো কোস্ট প্রোডাক্ট এটা অনেক দাম আমরা জানি কিন্তু তুলনামূলকভাবে যদি রিজলভারের সাথে তুলনা করা হয় এটা অনেক কম খরচের প্রোডাক্ট এবং এটা জেনারেল যে কোনো জায়গায় কোনো মোটরে যে কোনো একটা রোল যে কোনো কিছুতে ব্যবহার করা হয় জেনারেল পারে ব্যবহার করা হয় সাধারণ মেশিনারি আর রিজলভারটা অনেক কস্টলি একটা প্রোডাক্ট এটা কস্টলি হওয়ার আরও একটা কারণ আছে কারণ ডিজেল বা ডিরেক্টলি পাওয়ার ইনপুট বা আউটপুট দিতে পারে না এটার জন্য আলাদা একটা কনভার্টার লাগে তো সেখানেও একটা কস্টিংয়ের ব্যাপার আছে এবং এটা হাই ইফিসিয়েন্ট জায়গাতে মনে করেন যে জায়গাতে হাইলি রিকোয়ার ফুল জায়গা যেমন ধরেন মানে অপারেশন হেভি অপারেশন যেমন এটা জেট ইঞ্জিন ফুয়েল সিস্টেমে তারপর মিলিটারি ভেহিকেলে তারপর এই যে সার্বো মোটরের বিভিন্ন এই ফিডব্যাকের জন্য বা এরকম একটু মানে হাইলি খুবই নির্ভুল অনেকটা এইরকম জায়গাতে এটা ব্যবহার করা যায় কারণ রিজলভার এনকোডার তুলনায় অনেকটা নির্ভুল তথ্য দিয়ে থাকে তো ওইসব জায়গাতে মোটামুটি ব্যবহার করা হয় তো মোটামুটি এই হলো এনকোডার এবং রিজলভারের মধ্যে পার্থক্যগুলা তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন তো এরপরে যদি আমরা দেখি অ্যাডভান্টেজটা কি অর্থাৎ এটা খুব নির্ভুলভাবে তথ্য দিয়ে থাকে এবং এটা রিলায়েবল হ্যাঁ অনেক বেশি নির্ভরযোগ্য মানে এটার আউটপুটটা অনেক বেশি নির্ভরযোগ্য ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি কম এটা আসলে ওই যে বললাম অনেক রিলায়েবল জায়গাতে এটা ব্যবহার করা হয় এবং মিস মিস কম মানে সহনীয় পর্যায়ে আর কি হয় এবং এটার স্থায়িত্ব অনেক বেশি পাশাপাশি এটার ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এটা আসলে অনেক বেশি এক্সপেন্সিভ অর্থাৎ কস্টলি এবং এটা হেভি অর্থাৎ ওজন বেশি এবং হ্যাঁ আর এটা ধরেন ব্যবহার করার জন্য ইমপ্লিমেন্টেশন করার জন্য স্কিল অনেক স্কিল প্রয়োজন হয় আর কি তো মোটামুটি এগুলো হচ্ছে এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আর এটা টেস্ট করার জন্য এটা আপনি যদি সাধারণভাবে মাল্টিমিটার দিয়ে এটা টেস্ট করতে পারেন অর্থাৎ এটাতে যদি যেই কয়েলগুলো থাকে আপনাকে আমি বলছিলাম যে এক্সটেনশন ওয়াইন্ডিং আউটপুটের দুইটা ওয়াইন্ডিং থাকে তো ওয়াইন্ডিংগুলো আপনি মাল্টিমিটার দিয়ে রেজিস্টেন্সটা চেক করে মোটামুটি ভালো আছে কি না বুঝতে পারবেন আর এটা যদি আপনি মনে করেন চালাইয়া দেখতে চান অর্থাৎ এটা কোনো একটা জিনিসের সাথে লাগাইয়া এটাতে ইনপুট দিয়ে আউটপুট রোটেশন দেখতে চান তখন আপনি ডাবল চ্যানেল ও সিরিজকুপ ব্যবহার করে আপনারা এটা চেক করে নিতে পারবেন তো নর্মালি এটা তো খুব কমই করা হয় নর্মালি এই মাল্টিমিটার দিয়ে এটা চেক করে এটা ভালো না খারাপ সেটা বোঝা যায় আর কি এটা মোটরের মতো মোটর বা ট্রান্সফর্মার আমরা যেভাবে চেক করি সেভাবে তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝতে পারছেন এই যদি বুঝতে কোনো অসুবিধা হয় বা আমার বলাতে কোনো ভুল হয় বলে মনে হচ্ছে তাহলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আর যারা আমার চ্যানেলে নতুন তারা যদি সম্ভব হয় তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে যাবেন যদি সাবস্ক্রাইব করেন আর যারা আগে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে পরবর্তী আরও অন্য একটা ভিডিওতে তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা দেখছিলেন মেহেদিয়ান সায়েন্স আমি আসি মোহাম্মদ সোহেল মেহেদি আল্লাহ হাফিজ